শুভ্র দেখতে পারি, তাহলে বিয়ে পাশ খুব মিস করি। ফাল্লা দেখে নাও, মিস করবে না। আমি না ডেফিনেটলি একটা ডিফারেন্ট চরিত্র করছি, বাট আমি আছি, মিস করবে না তুমি। সো আমি বি ফরিদা আর বি পাশে আবার টু হবে কি না, স্বস্তিকা হাই ফরিদা আর বি পাশ টু না গো, আমি জানি না হবে কি না, বলে খুব ভালো হবে, কারণ ওটা আমার অ্যাজ আ হিরোইন প্রথম কাজ ছিল। তো এখনো মিস করি ফেখমকে, বাট বেনিকে আমি এতটা ভালোবেসে ফেলেছি যে হ্যাঁ, দেখো প্রতিটা চরিত্র যেগুলো আমরা করি সেগুলো আমাদের তো সন্তান তুল্য হয়ে যায়, বাট আমাদের বেরিয়ে আসতে হয়, নইলে আমরা সেই অন্য ক্যারেক্টারে ঢুকতে পারবো না, সেই জন্য। বাট পেকআপকে মিস করি, সেটটাকে মিস করি। তো হৃদয়হরণ বিয়ে পাশ পার্ট টু হবে কিনা জানি না, বাট হৃদয়হরণ বিয়ে পাশ পার্ট ওয়ান করে তোমাদের এত ভালোবাসা পেয়েছি, সো জানি না রিস্ক থাকবে যে পার্ট টুতে পাবো তো অতটা। ডেফিনেটলি পার্ট টু মানে একটা সাকসেসফুল হবে কিনা, নজরুল ইসলাম বাংলাদেশ থেকে হাই, অকলিমা হ্যালো, মানি মানি খালদার, ওরে বাপরে, আচ্ছা মানি খালদার, মানি খালদার হাই, সৃজা মুখার্জি হাই, সামিমা মন্ডল থ্যাংক ইউ, ললিতা বোস হ্যালো, প্রাঞ্জলি, তৃপ্তি, ঝুমা, বিয়াশা, পান্টু পয়েন্ট দ্য ফ্যান ক্লাব, ইন্দ্রাণী সাহা, আমার নামটা প্লিজ না বলে এতগুলো কান্নার সাইন কেন দিয়েছি তোমার, তোমার নাম বলো। লাইভ আমি যখন লাইভ করি তখনই স্যাটি আসে, স্যাটি আমাকে তাড়াইতে এসছে, এনিওয়েজ পরে আবার লাইভে আসবো, এখন রিয়েলি আমার খুব ঘুম পাচ্ছে। টাটা সবাইকে, ভালো থেকো।